সার্চ কমিটিতে নাম না দিয়ে আবারও ভুল করেছে বিএনপি এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক দুপুরে সিলেট সার্কিট হাউসে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি তারা অতীতে আরো ভুল করেছে 14 সালে তারা নির্বাচনে অংশ না গ্রহণ না করে সন্ত্রাসের পথে গিয়েছিল তারা গাড়িতে আগুন দিয়েছে পুড়িয়ে মানুষকে হত্যা করেছে আবার 15 সালে একই পন্থায় সরকারের পতনের জন্য তারা এরকম সন্ত্রাসের পথে গিয়েছিল আন্দোলন কে করবে আন্দোলন করবে জনগণ সেই জনগণ তো তাদের সাথে নাই কাজেই আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন দায়িত্বশীলতার পরিচয় দেয় এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করে